বন্ধুরা জবা গাছে এখন গাছ ভরে কুড়ি আসার সময় কিন্তু আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের গাছগুলোতে কুড়ি আসছে না এবং গাছের মধ্যে কুড়ি থাকলেও তা ফোটার আগে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই সমস্যার থেকে মুক্তি পেতে কি করতে হবে কি কী সার প্রয়োগ করলে গাছ ভরা ফুল পাওয়া যাবে পাশাপাশি কুড়ি ঝরাও বন্ধ হবে তা নিয়েই আজকের এই ভিডিওটি চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা জবা গাছ পুরনো হোক বা নতুন গাছগুলোতে প্রচুর কুঁড়ি নিয়ে আসার জন্য আজকে আমি যে খোলামেলা পরিচর্যাগুলো তুলে ধরব। আশা করি এর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হবেন গাছ ভরা ফুল আপনারাও ফোটাতে পারবেন জবা গাছে প্রচুর কুড়ি নিয়ে আসার জন্য প্রথমত আমাদেরকে গাছের গোড়ায় সঠিক মাত্রায় খাদ্য এবং প্রয়োজন মতো জলের ব্যবস্থা করতে হবে জবা গাছ মিক্স খাবার খুবই পছন্দ করে এর জন্য আপনারা ফিফটি পারসেন্ট কম্পোস্ট সার বা যে কোনো পাতা পচানো সারের সঙ্গে হাড়গুঁড়ো ও শিংকুচি মিক্স করে এই সারটি একটি গাছের মধ্যে প্রয়োজন মতো দিতে পারেন খাদ্যের মধ্যে জলের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ ধরে নেবেন ফিফটি পারসেন্ট খাদ্য জবা গাছ জল থেকেই পেয়ে থাকে তাই নিয়মিত জল জবা গাছে দিতে হবে দ্বিতীয়ত জবা গাছে প্রচুর ফুল পেতে হলে নিয়মিত গাছের ডালপালা ছেটে দিতে হবে পুরোনো গাছগুলোর সময় মতো রিপোর্টিং এবং পুনিং করতে হবে গাছের পুরনো ডালগুলোকে কাটিং করে দিলে এতে দেখবেন গাছের মধ্যে প্রচুর শাখা প্রশাখা ও নতুন কুঁড়ি আসতে শুরু করবে তো দেখুন আমার এই গাছটিকে পুনিং করার পর একদম নতুনভাবে সেজে উঠেছি জবা গাছে এরকম নতুন ডালপালা থাকলে কুড়ি আসতে বেশি দিন সময় লাগে না তবে গাছে কুডিয়াসার আসার মুহূর্ত সময়ে গাছের গোড়ায় আমাদেরকে এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হবে একটি আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে হাফ চামচ করে প্রয়োগ করতে পারেন জবা গাছ রাসায়নিক সারের মধ্যে এই পটাশ সার খুবই পছন্দ করে এই সারটি মাসে দুবার প্রয়োগ করতে পারেন এতে গাছের গ্রোথ ভালো হবে এবং প্রচুর পরিমাণে কুড়িও আসবে গাছে যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করার পর এর গোড়ায় জল অবশ্যই দিয়ে দেবেন বন্ধুরা এবারে জবা গাছের কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যাটি থেকে কিভাবে মুক্তি পাবেন জবা গাছের কুড়ি ঝরে যাওয়ারও কিন্তু দুটো প্রধান লক্ষণ থাকে প্রথমত খাদ্যের অভাবে গাছগুলোতে যেমন কুড়ি আসে না তেমনি খাদ্য বা জলের অভাবেও অনেক সময় জবা গাছের কুড়ি ঝরে যাওয়ার লক্ষণ হয়ে দাঁড়ায় আবার দ্বিতীয়ত জবা গাছে বিভিন্ন রকম পোকামাকড় আক্রমণ যেমন মিলিবাক জাপ পোকা এদের শোষণেও জবা গাছের কুড়ি হলুদ হয়ে অনেক সময় ঝরে পড়ে যায় তো এই লক্ষণগুলো আপনাদের নিজেকেই বুঝে নিতে হবে যদি খাদ্যের অভাবে কুড়ি ঝরে থাকে তাহলে গাছের গোড়ায় যে কোনো কম্পোস্ট সার বা একদম শুকনো গোবর সার গাছের সম্পূর্ণ গোড়ার মধ্যে ভালো করে দিয়ে দেবেন বিশেষ করে গরমের সিজনে এভাবে জৈব সার গাছে গোড়া দিতে পারলে গাছের কুড়ি ঝরে যাওয়া রোধ করা যাবে তবে এর সাথে এমওপি অর্থাৎ কিছু পরিমাণে পটাশ আট থেকে দশ ইঞ্চি টবের মধ্যে হাফ চামচ পরিমাণে দিতে হবে বন্ধুরা পটাশার জবা গাছের কুড়ি ঝরে যাওয়া রোধ করতে পারে কারণ অনেক সময় জবা গাছের মধ্যে পটাশিয়াম ও বোরনের অভাবেও কিন্তু কুড়ি ঝরে যায় জবা গাছে পটাশ ব্যবহারের ফলে গাছের শেকড়গুলোকে মজবুত করে তুলবে ফুলের বোটাকে শক্তিশালী করবে পাশাপাশি গাছের গ্রোথ ভালো হবে এবং ফুলের সাইজও পরিপূর্ণ করবে গরমের সিজনে জবা গাছ প্রচুর পরিমাণে জল চায় জবা গাছের সময় মতো খাদ্য ও জলের চাহিদা মেনটেন রাখতে পারলে আশা করি গাছের কুড়ি ঝরে যাওয়া রোধ করতে পারবেন এবং দ্বিতীয়ত গাছে পোকামাকড়ের আক্রমণেও কুড়ি ঝরে থাকে তো এর জন্য সপ্তাহে একদিন করে আপনারা গাছগুলোতে নিম তেল স্প্রে করুন এটি সম্পূর্ণ জৈব কীটনাশক হিসাবে কাজ করে তবে অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ হলে রাসায়নিক কীটনাশক হিসাবে কাকা বা ইমিডা ক্লোরোপেট জলের সঙ্গে মিক্স করে স্প্রে করতে পারেন এতে গাছের যে কোনো পোকামাকড় দমন হয়ে যাবে এবং যদি আপনাদের গাছগুলোতে কুড়ি আসছে কিন্তু সেই কুঁড়িগুলো থেকে সময় মতো ফুল ফুটছে না কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তবে এর জন্য আপনারা এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এটি জলের সঙ্গে মিক্স করে সপ্তাহে একদিন করে গাছের গোড়ায় বা পাতার মধ্যে স্প্রে করতে পারেন এতেও কিন্তু গাছের গ্রোথ ভালো হবে এবং কুড়ি ঝরে যাওয়া বন্ধ হবে ফুলের সাইজকে পরিপূর্ণ করে তুলবে তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ